নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। অ্যাসিড হামলায় আহত হলেন এক ব্যক্তি। পূর্ব মেদিনীপুর জেলা সমবায় সমিতির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পঞ্চায়েতের সভাকক্ষে। পোল্ট্রি জাতীয় ডিম উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল বাঁকুড়া জেলা প্রশাসন। বিজেপি বুথ কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো সোমবার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। দেখে নেব এক ঝলকে কিছু খবর। রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার শাহাপুর রেলগেটের কাছে। মৃত ব্যক্তির নাম চিন্ময় মিধা। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ট্রেনের চাল চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধর। মৃত ব্যক্তির নাম ভানু কোনাই। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বানিত্তর গ্রামের কবিরাজ পাড়ায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রামপুরা স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুসুম গ্রাম বাজারে। মৃত যুবকের নাম বাপ্পা কোনার। কি কারণে সে আত্মঘাতী হয়েছে তা নিয়ে ধন্দে রয়েছে পরিজনরা। কুসুম গ্রাম থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল গণেশ পুজোর কাউন্টডাউন। পারবেলিয়া কলিয়ারি ইসিএল এর ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে 21টি বৃক্ষরোপণ করা হয়। পুরুলিয়া থেকে সব্যসাচী জটরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে ভক্তরা মহাদেবের মাথায় জল ঢেলে পূর্ণ সঞ্চয়ের লক্ষ্যে। অন্যান্য জায়গার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলেও একই চিত্র ফুটে উঠল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। অ্যাসিড হামলায় আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পান্ডুয়ার ভেজনপুর ডিবি শিপারের কাছে। আহত ব্যক্তি বর্তমানে চুচুড়া ইমামপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। অ্যাসিড হামলায় আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পান্ডুয়ায়। আহত ব্যক্তির নাম রাম সর্দার। পরিবার সূত্রে জানা গেছে রবিবার রাতে সে বাড়ি ফেরার পথে হঠাৎ তাকে কয়েকজন অ্যাসিড ছোড়ে। আহত অবস্থায় তাকে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ার কারণে চুচুড়া ইমামপাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পান্ডুয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। কি কারণে তার উপর অ্যাসিড হামলা তা এখনও স্পষ্ট নয়। তার গায়ে ক্ষত অ্যাসিডের কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কালকে রাত্রে বলতে ও এসেছে 12:21 বাড়ি এসছে। দিয়ে বাড়ি আসার পরে বিছানায় যখন ও ঢুকলো তখন দেখলাম কাদা পাদা হয়তো লেগেছিলো। দিয়ে তারপর দেখছি আমার কাছে একটু যখন এমনি করে হাতটা তুলছে তখন একটু পুরো গন্ধ পেলাম। দিয়ে তখন আমার মনে মনে তখন ভয় লাগছে। তখন আমার শাশুড়িকে উঠালাম যে মা দরজাটা খোলো। যে আমার শাশুড়ি উঁকি মেরে দেখলো লাইটটা জ্বলে তখন দেখছে এই কী কাণ্ড। কী কী মনে হচ্ছে? কি মনে হচ্ছে এটা অ্যাসিডে পুরানো কেউ হয়তো শত্রুতা করেছে। ওর কি কোনো শত্রু রয়েছে? ও তো এমনি তো ভালো, কারোর সঙ্গে ভালো কথাও বলে না, ঝগড়াও করে না, সাদাসিধে মানুষ। কিন্তু ওকে ওটা মানে কিভাবে কি করেছে এখন আমি তো এখন অত শত জানি না। তো রাত অব্দি বাড়িতে আসে এটুকুই আমি জানি। কালকে কি কেউ ডাকতে ডাকতে এসেছিল? ডাকতে এসেছিলো বৈকালে। ওই বৈকালেই ওকে নিয়ে গেছে সেই যাওয়া। কটা নাগাদ হয়েছিল ওটা? ওটা ঠিক বয়কাল 4টার সময় ওকে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে ওটা? কারা নিয়ে গেছে বলতে ওই বলে বল খেতে ডাকতে ছিল তো। নামটা তো আমি তো জানি না। মুখটুক চেনো? মুখটুক বলতে আমি রোজই উঁকি মেরে দেখি, তবে কালকে শুধু আমি দেখিনি মানুষটাকে। হুগলি থেকে চিরঞ্জিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ সকল পরবর্তী খবরে
পূর্ব মেদিনীপুর জেলার সমবায় সমিতির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি এদিনই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদেরও সংবর্ধনা জানানো হয়। পূর্ব মেদিনীপুর জেলার সমবায় সমিতির উদ্যোগে জেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি সদ্য পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জয়ী তৃণমূল প্রার্থীদের সংবর্ধনা জানানো হয়। থনচি গুণধর বিদ্যাপীঠের অডিটোরিয়ামে এই সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। 75 জন ছাত্রছাত্রীকে ফুল মিষ্টি ব্যাগ স্মারক ও পঠন পাঠনের সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। মাধ্যমিকের তৃতীয় পর্যায়ে ছাত্রছাত্রীদের পুরস্কার যে আমাদের সংবর্ধনা অনুষ্ঠান তাতে আমরা তাদের কিছু এদিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, সহসভাধিপতি শেখ সুফিয়ান, পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, এগড়ার বিধায়ক অর্ধেন্দু মাইতি, পূর্ব মেদিনীপুরের তৃণমূল সমবায় সেলের সভাপতি গোপাল মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগ্রহণের রিপোর্ট, আনন্দবার্তা। একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল সোমবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শেহারা পঞ্চায়েতের সভাকক্ষে। আয়োজকের পক্ষ থেকে অন্যান্যদের পাশাপাশি আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডল ও তার সহযোগীকে এদিন সংবর্ধনা জানানো হয়। পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের শেহারা অঞ্চল অফিসের 5 বছর কার্যমেয়াদের পরিসমাপ্তি ঘটল। এদিন পঞ্চায়েতের সভাকক্ষে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অঞ্চলের গ্রাম সংসদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রধান উপপ্রধানদের সংবর্ধনা দেওয়া হয়। আগত প্রতিনিধিবৃন্দ 5 বছরের কাজের অভিজ্ঞতা এদিন তুলে ধরেন। দায়িত্ব নিয়ে বলতে পারি, কারণ দেখি এখানে আপনারা দেখবেন যারা এই পঞ্চায়েত খোলা থাকে, পঞ্চায়েতে মানুষ এসে মানুষের ঢল নেমে যাচ্ছে। অন্য আমরা এর আগের পঞ্চায়েতও দেখেছি, আমাদের বিগত পঞ্চায়েত যারা ছিলেন তাদের পঞ্চায়েতও দেখেছি যে একটা মানুষ পঞ্চায়েতে আসার জন্য 3 বার চিন্তা করত, পঞ্চায়েতের ভিতরে ঢুকবো কি ঢুকবো না, কেউ কিছু বলবে কি বলবে না। কিন্তু আমরা পঞ্চায়েতে 2013 সালে ক্ষমতায় আসার পর পঞ্চায়েতগুলোকে পঞ্চায়েতমুখী বা জনগণ করে ফেলছিলাম, মানুষের সঙ্গে সেই ব্যাপারটা রেখেছিলাম। মানুষ আমাদের প্রধানের রুমে ঢোকার পারমিশনটুকু পর্যন্ত আমরা মানুষের কাছ থেকে বাধ্যতামূলক করিনি, যে যখন পেয়েছে আমরা ফাঁকা থাকলে এসেছে, আমরা সঙ্গে সঙ্গে তাদের পরিষদে বা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ এই পরিষেবা এই এলাকার কোনো পঞ্চায়েত থেকে হয়েছে বলে আমার মনে হয় না। হয়তো হয়েছে, কালকে আসুন আমরা দেখছি আলোচনা করি। আজকে একটা লাইসেন্স বা একটা ঘরের পারমিশন বলুন, আমরা এসেছে আজকে এসেছে আজকে পারমিশন করে দিয়েছি। এত সহযোগিতা এলাকার মানুষকে আমরা দিয়েছি, এত সুযোগ সুবিধা আমরা মানুষকে দিয়েছি, তাই এত সুন্দর পঞ্চায়েত আমরা 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 বললে তো হবে না, আমি বললে হবে না, এটা মানুষকে বলতে হবে, মানুষের বলা বলবে যে আমরা কীরকম সার্ভিস দিচ্ছি। আমরা আরও সুন্দরভাবে কাজ করতে পারি, আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং আমরা যেন শিয়ারা অঞ্চলকে এবং বর্ধমান জেলা এবং রায়না 1 ব্লকে 1 নম্বর যেন নিয়ে আসতে পারি। এই কথা কথাই এই হচ্ছে পঞ্চায়েত চালানো। 5 বছর যে কাজ করতে গিয়ে পঞ্চায়েত চালাতে গিয়ে যে কাজ ভুল ত্রুটি পেরিয়ে আছে, সেই ভুল ত্রুটি অনেক সমস্যা এসেছে, সেই সমস্যার সমাধানের জন্য আমরা সুপারভাইজার থেকে সঙ্গে নিয়ে এবং আমার পঞ্চায়েত কর্মীদেরকে নিয়ে সব এক কাছে বসে সমালোচনা করে তারপরে সেই কাজের সমস্যার সমাধান করেছি। এতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে এবং হয়েছে, তার জন্য আমার আমি তার জন্য সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আর কিছু হচ্ছে না, আমার হ্যাঁ একদম, থ্যাংক ইউ। Thank you.
উপপ্রধান সাহেব উপপ্রধান সাহেবকে পুরস্কার সমগ্র অনুষ্ঠানটি শেয়ারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে আনন্দবার্তার কর্ণধার রাজীব মণ্ডলকে সংবর্ধনা জানানো হয়। এর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে রাজীব মণ্ডলের সহযোগী কৃষ্ণ সাহাকেও সংবর্ধনা জানান উদ্যোক্তারা। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। আমরা 2013 সালে 19 আগস্ট আমরা প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমরা পঞ্চায়েতের ভোট গঠন করে পঞ্চায়েতের ক্ষমতায় বসেছিলাম। আমরা এই 5 বছর ধরে পঞ্চায়েত পরিচালনা করলাম। আমাদের মেয়াদ এই ভোটের শেষ মিটিং হলো আজকে, এবং এই মিটিংয়ের পর পঞ্চায়েতে আমরা যোগাযোগ হয়তো রাখবো, কিন্তু পঞ্চায়েতের কার্যক্রম আমরা এখানে সমাপ্ত করবো। অর্থাৎ এই সমাপ্তির অনুষ্ঠানে আমরা আমাদের যেসব পঞ্চায়েত সদস্য এবং যারা গ্রামের সুপারভাইজার যারা এখান থেকে কাজ নিয়ে গিয়ে গ্রামের কাজের গ্রামের উন্নয়ন করতো, মমতা ব্যানার্জির যে চিন্তাধারা, সেই চিন্তাধারা যে বিভিন্ন সুপারভাইজাররা কী বছরের কাজ নিয়ে গ্রামে যেত, তারা গ্রামে সেই উন্নয়ন ঘটাতো, এবং সেই তাদের শুদ্ধ আমরা এখানে ডেকেছিলাম এবং সাধারণ মানুষ এখানে এসেছিলো। এসে আমরা আজকে আমাদের এই বিদায় সম্মানী অনুষ্ঠানটা শেষ করলাম, এবং এখানে সবাই আজকে এসে হাজির হয়েছিল। খুব সুন্দর অনুষ্ঠান হলো। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা, আমরা আজকে এখানে আমাদের যে এবিএমদের মেন দায়িত্বের যে আছে গ্রামের খবর পৌঁছার কান্ডারি, যিনি শুধু এই পঞ্চায়েত নয়, গ্রামের বিভিন্ন স্তর থেকে খবর তুলে নিয়ে গ্রামের মানুষের যে চিন্তাধারা, মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নকে গ্রামের যে মানুষের যে চিন্তাধারাকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব নিয়েছে, তিনি আজকে আমাদের সাহায্য করেছেন। সেই রাজীববাবুকে আমরা পেয়েছিলাম, যিনি এবি আনন্দের কর্ণধার, এবং তার সহযোগী কৃষ্ণকেও আমরা এখানে পেয়েছিলাম। আজকে আমরা তাকে পেয়ে খুব ভালো লাগলো যে এরকম একটা অনুষ্ঠান তাকে দিয়ে আমরা অনুষ্ঠানটা আজকে এখানে প্রচার করার সম্প্রচার করার সুযোগ পেয়েছিলাম। তাকে আমরা এখানে লাস্ট সুযোগ পেয়ে আমরা তাকে আমরা সুন্দর সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি। কতটা ভালো লেগেছে তিনি বলতে পারেন, কিন্তু আমরা যতটা আমাদের পঞ্চায়েত থেকে করার আমরা রাজীববাবুকে একটা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ। শেয়ারা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পোল্ট্রি জাতীয় ডিম উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো বাঁকুড়া জেলা প্রশাসন। সোমবার ব্লক কমিউনিটি হলে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে বিশেষ জীবিকা সৃষ্টিকারী সপ্তাহ উদযাপন করা হয়। বাঁকুড়া জেলায় পোল্ট্রি জাতীয় ডিম উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো বাঁকুড়া জেলা প্রশাসন। সোমবার ব্লক কমিউনিটি হলে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তার প্রকল্পে বিশেষ জীবিকা সৃষ্টিকারী সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে একথা ঘোষণা করেন জেলা শাসক ডক্টর উমাশঙ্কর এস। তিনি জানান, শিমলাপাল ব্লক এলাকায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে পোলট্রি খামার তৈরি করা হবে। প্রতিটি খামার থেকে ন্যূনতম 2 থেকে 3 হাজার ডিম উৎপন্ন হবে। সেই ডিম সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সরবরাহ করা হবে। প্রশাসনের তরফ থেকে যেমন প্রয়োজনীয় সেট তৈরি করা হবে, তেমনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের তরফে মুরগির বাচ্চা দেওয়া হবে। এই ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতে এ ধরনের 7টি প্রকল্প রক্ষণাবেক্ষণ পরিচালনার ভার স্বনির্ভর গোষ্ঠী সদস্যদেরই দেওয়া হবে বলে জানান জেলা শাসক। আমরা আমাদের জেলাতে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে মিনিমাম 300 করে লোকে লাইভলিহুড অপরচুনিটি দেওয়া হবে। এটা পোল্ট্রি শেড হতে পারে, এটা কোটি হতে পারে, ফিশারি, হোয়াটএভার ইট ইজ, এখানে অনেকগুলো ইভেন্ট, ইভেন ওখানে আম বাগানও আছে, ইভেন অর্চার্ড, এগুলো অনেক গ্রামে আছে। এটার মধ্যে আমরা শিমলাপাল ব্লকে একটা নতুন একটা উদ্যোগ নিয়েছে, মেইনলি হচ্ছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে এই একটা পোলট্রি শেড করবে সেলফ হেল্প গ্রুপরা। ওখানে আমরা মোটামুটি 21 লাখ টাকা প্রত্যেক জিপিতে ইনভেস্ট করছি। পোলট্রি শেড আমাদের এনআরজি থেকে তৈরি করে দিই, ইয়ারলি মিনিমাম 2000 থেকে 3000 আমাদের ক্যাপাসিটি অনুযায়ী ওরা মুরগির বাচ্চারা দিবে। এখান থেকে যত ডিম তৈরি হবে ওগুলোকে আমরা আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার এবং মিড ডে মিলে সাবসিডাইজ রেটে দিতে পারে। যদি দিতে পারলে আমাদের কী হবে, ফার্স্ট অফ অল একটা সেলফ হেল্প গ্রুপ ওনারা অ্যাসিউড একটা সাপ্লাই চেইন পেয়ে যাবে, যত প্রোডাকশন হচ্ছে অতটা পুরোপুরি ওনাদের অঙ্গনওয়াড়ি সেন্টার মিড ডে মিলে সাপ্লাই দিয়ে দিবে। প্লাস আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার এখন সপ্তাহে 3 দিন ফুল ডিম দিচ্ছে, 3 দিন হাফ ডিম দিচ্ছে, ওটাকে এই মিনিমাম পয়সা থেকে মোটামুটি 4 টাকা 4.5 টাকার মধ্যে কিনতে পারলে সো উই ক্যান প্রোভাইড প্রতিদিন ফুল ডিম আমরা দিতে পারি। এর জন্য এদের একটা একটা মডেল প্ল্যান আমরা শিমলাপাল ব্লকে তৈরি করেছি। এখানে কীভাবে সাকসেস হয়েছে, এখান থেকে আমরা করার পর আমরা আমাদের জেলা পুরো এলাকাতে করার প্ল্যান
আমাদের মধ্যে এসেছে, আমরা কতবার টিম রিক্রুটমেন্ট এসেছে আমাদের আঙ্গনবাড়ি সেন্টার মিডিয়ামের জন্য, আমাদের মধ্যে সেন্টারের মধ্যে তৈরি করে ওখানে সেলফ সাফিসিয়েন্ট এবং সেলফ রিলায়েন্ট, এটা হচ্ছে আমাদের। এদিন অনুষ্ঠানে জেলা শাসক উমাশঙ্কর এস ছাড়াও উপস্থিত ছিলেন সভাধিপতি অরূপ চক্রবর্তী, খাদরা মহকুমা শাসক রাজু মিশ্র, শিমলাপালের বিডিও রবীন্দ্রনাথ অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের যে বাচ্চারা আছে ওদের নিউট্রিশনটা এনশোর করতে পারবো, আর তার সঙ্গে যে আমাদের সঙ্গীরা আছে ওদেরকে কাজ আমরা দিতে পারবো। ঠিক তো আমরা আপনাদের সবাই সাহায্য চাইছি এই কাজটা সাকসেসফুল করার জন্য, বা আশা করি কি আপনাদের যা কিছু প্রবলেম হলে বিডিও সাহেব আছেন, আমরা আছি, ডিএম স্যার আছেন, সভাধিপতি স্যার আছেন, কিছু প্রবলেম হলে আমাদেরকে জানাবেন, আর আমরা নিশ্চয়ই যত আমাদের পক্ষ থেকে সাহায্য করা যেতে পারে আমরা সবাই করবো। বাঁকুড়া থেকে ইন্দ্রনিশনের রিপোর্ট, আনন্দ বার্তা। বিজেপি বুথ কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো সোমবার। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার ঘুষকরাতে। আউসগ্রাম বিধানসভার বুথ কর্মীদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম বিধানসভার বিজেপির বুথ কর্মীদের নিয়ে ঘুষকরাতে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিস্তারক মুকুল চতুর্বেদী, রাঢ়বঙ্গের বিস্তারক দীনেশ সিং, পূর্ব বর্ধমানের জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ঘুষকরার তৃণমূল কংগ্রেস নেতা তথা ঘুষকরা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বর্তমানে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল গড়াইয়ের মেয়ে দেবযানী গড়াই বিজেপিতে যোগদান করে। এদিন এই কর্মী সভার আগে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হয়। বিনা হেলমেটে কোনটিতে বা দুজন, কোনটিতে বা তিনজন করে বাইকে বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন। আয়োজন করলেন আউসগ্রাম বিধানসভার আমাদের পাঁচ মণ্ডল সভাপতি এবং সেই সঙ্গে আমাদের কার্যকর্তা, মূলত সামনে ঘুষকরা পৌরসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে যাতে জয়ের ধারা আমরা বজায় রাখতে পারি তারই পুঙ্খানুপুঙ্খ সাংগঠনিক বিশ্লেষণ এই সভার মধ্য থেকে আজকে উপস্থিত ছিলেন। এখানে আজকে উপস্থিত ছিলেন কেন্দ্র থেকে নিযুক্ত প্রদেশ স্তরে বিস্তারক প্রমুখ মাননীয় ডক্টর মুকুলজি, প্রদেশ থেকে আমাদের এখানে জোন বিস্তারক প্রমুখকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি উত্তরপ্রদেশ থেকে এসেছেন মাননীয় দীনেশজি, এবং সেই সঙ্গে আমার জেলার নবনিযুক্ত পর্যবেক্ষক মাননীয় তাপস রায় মহাশয় এবং আমাদের জেলা স্তরে আজকে আমাদের বৈঠকের সমস্ত নেতা নেত্রী এই যে আলোচনা সভাতে এখান থেকে কয়েকজন নতুন বিজেপিতে যোগদান করলেন, কজন আপনাদের এখানে যোগদান করলেন এবং উল্লেখযোগ্য নাম একটা বেশ আছে সেগুলো যদি উল্লেখযোগ্য নাম আপনারা জানেন যে এখানকার যে ভূমিপুত্র চঞ্চল গড়াই, চঞ্চলদার নামের সঙ্গে রাজনীতি বা দল পড়ে, তিনি অ্যাকচুয়ালি আমার মনে হয় তিনি একজন রাজনৈতিক বিশেষজ্ঞ, তার পরিবার থেকে তার কন্যা আমাদের দলে আজকের জয়েন করেছেন, যেটা আমাদের কাছে পরম প্রাপ্তি বলে আমরা মনে করি, কারণ তিনি জয়েন করা মানেই তৃণমূল পরিবারে বা রাজনৈতিক অন্য যে বিরোধী দল আছে তাদের কাছে অন্য বার্তা গেল যে ভারতীয় জনতা পার্টি সঠিক পথে চলছে, চলো পাল্টাই এই বাংলায় তৃণমূলকে, চলো বিজেপির হাত ধরে। এইখানে কি আপনাদের কাছে একটা আমরা শুনলাম এখান থেকে যে চঞ্চল গড়াইয়ের কি আসার কি কোনো যোগ, আমাদের বন্ধু বান্ধবরা বলছিলেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে, তো আমি শুনেছি অবশ্যই এখন এসে পৌঁছননি, আসলে আপনাদের জানিয়ে দেবো। সেরকম কি কোনো ইঙ্গিত দিয়েছেন উনি? আমি আমার সাংগঠনিক নেতাদের কাছে শুনেছি, ওনার সঙ্গে আমার ডাইরেক্ট কথা হয়নি, ইঙ্গিত দিয়েছেন আমাদের অসুস্থতার জন্য আসতে পারিনি বলছেন, আসার ইঙ্গিত উনি দিয়েছেন? আমার সম্পাদক তাই বলছেন। পুষ্করা থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, পরে তিনি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হন। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শন ও বৈঠক করলেন পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। এছাড়াও উপস্থিত ছিলেন তাপস চক্রবর্তী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির সদস্য সুশান্ত মিত্র। এদিন হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি রোগীদের সাথেও কথা বলেন নির্মলবাবু। হ্যাঁ
রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের কথা তুলে ধরেন নির্মল মাঝি। আমার বন্ধুবর ডক্টর নির্মল মাঝি আজ এখানে আমাদের সঙ্গে এসেছেন, আমার বন্ধুবর ডক্টর প্রদীপ কুমার নিমানি আমাদের সঙ্গে, মানুষের মধ্যে, প্রান্তিক মানুষের মধ্যে আমরা এই পরিষেবাটাকে পৌঁছে দিতে পারবো, যাতে মানুষের অসহায়তার সময়ে, তার সাফারিংসের সময়ে আমরা তার পাশে ঐক্যবদ্ধভাবে একসাথে থাকতে পারি। পরে হাসপাতালের চিকিৎসকদের নিয়ে বৈঠকে তৃণমূল সমর্থিত চিকিৎসক প্রতিনিধিদের নির্বাচিত করার আবেদন জানান। এদিন নির্মলবাবু জানান, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় দক্ষিণ দিনাজপুরে খুব শীঘ্রই একটি মেডিকেল কলেজ তৈরি হবে। গত 35 বছরে নতুন মেডিকেল কলেজ হয়নি, নতুন ডাক্তারি ছাত্র তৈরি হয়নি। আমাদের যে ছিল 1350 ডাক্তার তৈরি হতো, MBBS 1150, তারপর 1350 হলো, সেটা এখন এই আমাদের পরিবর্তনের 6 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি ঐকান্তিকভাবে প্রচেষ্টা চালিয়ে এখন হয়েছে 3350 জন ডাক্তার তৈরি হচ্ছে। কিন্তু ডাক্তার তৈরি হতে তো সময় লাগে, 4.5 বছরের পরীক্ষা দিয়ে তারা MBBS পাস করবে, 1 বছর ইন্টার্নশিপ করলে তারা ডাক্তার হবে, সেই ডাক্তারি করতে তো সময় লাগবে। আমাদের রাজ্যে আগে যে হাসপাতাল ছিল মাত্র 11-13 হাসপাতাল ছিল, সেখানে আমাদের এই কয়েক বছরে মিলিয়ে মোট 26 হাসপাতাল হয়েছে, 26 মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে, 26 মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে নতুন ডাক্তার তৈরি হবে, নার্সিং ট্রেনিং কলেজ 12 তৈরি হয়েছে, নতুন নার্সিং ট্রেনিং, প্রতিটি জেলায় একটা করে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে, 10 একর জায়গার উপরে 500 বেডের হাসপাতাল এবং 100-150 MBBS পরীক্ষার্থী ডাক্তার তৈরি করার জন্য হাসপাতাল মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। দক্ষিণ দিনাজপুরের জায়গায় জায়গা খোঁজা হচ্ছে, 20 একর জায়গা সরকার খুঁজছে, সেখানে কোনো একটা হাসপাতালকে নিয়ে মেডিকেল কলেজ তৈরি হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী তার অভিমুখ হচ্ছে প্রত্যেকটা জেলায় একটা করে নতুন মেডিকেল কলেজ তৈরি করা। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। 6 বছরের এক শিশু কন্যাকে উদ্ধার করলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার পুলিশ। পরে পুলিশ আদ্রার মণিপুর হোম কর্তৃপক্ষের কাছে শিশুটিকে তুলে দেন। রবিবার রাতে একটি 6 বছরের শিশু কন্যাকে উদ্ধার করলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুটিকে অনেকক্ষণ ধরে একা ঘোরাঘুরি করতে দেখা যায় রঘুনাথপুরের বড় কালী মন্দির সংলগ্ন এলাকায়। ওই এলাকার দোকানদাররা থানায় খবর দেয়, মেয়েটির নাম শুধু নেহা, বাড়ির ঠিকানা বা বাবা মায়ের নাম কিছুই বলতে পারছেন না ওই শিশুটি। বলে দাও নামটা, বলে দাও নাম, বলে দাও, বলে দাও না, বলে দাও, তুমি ভালো ছিল না, বলে দাও নাম কি তোমার, বলে দাও বাড়ি কোথায়, বলে দাও বাড়ি, বাড়ি কোনখানে, তুমি রঘুনাথপুর এলে কি করে, কি নাম তোমার, বলো বলো নেহা বলো। কিভাবে এখানে এলো শিশুটি সে ব্যাপারে ধন্দে রয়েছে পুলিশ। রঘুনাথপুর থানা আদ্রার মণিপুর হোমে খবর দিলে হোম কর্তৃপক্ষ শিশুটিকে নিয়ে যায়। মণিপুর চাইল্ড লাইনের কোঅর্ডিনেটর মন্টু মাহাতো জানান, পুলিশের কাছে খবর পাওয়া মাত্র তারা শিশুটিকে উদ্ধার করে মহিলা বিভাগে রেখেছে। সোমবার প্রশাসন ঠিক করবে শিশুটি আপাতত কোথায় থাকবে। কাল সন্ধ্যাবেলায় রঘুনাথপুর পিএস থেকে এএসআই জয়দীপ বাবু আমাকে ফোন করে জানায় যে তারা একটি 5-6 বছরের একটি মেয়ে নিখোঁজ হয়েছে, যে খবর পেয়েছে। খবর পাওয়ার পর তার চাইল্ড লাইনকে জানায়, চাইল্ড লাইন সেখানে যায়, মেয়েটি তার নিজের নাম শুধু নেহা বলছে, আর কিছু বলতে পারছে না, তার টাইটেল, তার বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, কোনো কিছু বলতে পারছে না। মেয়েটি রঘুনাথপুর বড় কালী মন্দির সংলগ্ন এলাকাতে ঘুরে বেড়াচ্ছিল, চাইল্ড লাইন গিয়ে ওখানে খোঁজাখুঁজি করে কিন্তু কোনো রকম অ্যাড্রেস পাওয়া যায়নি। পুলিশকেও বলা হয়েছে, আবার ভিলেজ পুলিশ এবং সিভিক পুলিশ সবাইকে বলা হয়েছে তার বাড়ি খোঁজ করার জন্য। আমরাও মানে চিন্তিত যে এই ধরনের একটি ছোট্ট মেয়ে যার বয়স 5-6 বছর, ভালো করে কথা ফুটেনি এখনও, কিছু বলতেও পারছে না, সে কীভাবে হারালো, কোনো তার গার্জেন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে গেছে না লোকালের মধ্য থেকে চলে এসছে। আমরা সমস্ত জায়গায় খবরটাও দিয়েছি এবং সাংবাদিক মনোযোগও জানিয়েছি যে যদি কোনো খবর পাওয়া যায় অতি শীঘ্রই আমাদেরকে জানায়। আমি ঘটনাটি SDO ম্যাডামকে জানিয়েছি এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব বক্রিত সাহেবকে ব্যাপারটা জানিয়েছি। ওনাদের কথা মতন আপাতত মেয়েটিকে মণিপুর MLRC হোমে মহিলা বিভাগে রাখা হয়েছে। আজকে মেয়েটিকে SDO অফিসে প্রডিউস করা হবে, ওনারা যেখানে রাখতে বলবেন মেয়েটিকে আমরা সেভাবে রাখবো।
ওর ঠিকানা না বাড়ি কোথায় বাবা মা কোথায় তার পুরো খোঁজ খবর চলছে। পুরুলিয়া থেকে সর্বসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দ বার্তা। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া জেলার জয়পুরের বৈতল বাজার। সংঘর্ষে আহত হয়েছেন 5 জন, এদের মধ্যে 3 জনের চিকিৎসা চলছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া জেলার জয়পুরের বৈতল বাজার। সংঘর্ষে গুরুতর আহত 5 জন, এদের মধ্যে 3 জনকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈতল এলাকায় শাসকদলের 2 গোষ্ঠীর বিবাদ দীর্ঘদিনের। এলাকার দখল নিয়ে সংঘর্ষ বাধে। এক গোষ্ঠীর অভিযোগ, এদিন তারা বাজারে এসেছিলেন, সেই সময় অপর গোষ্ঠীর কিছু দুষ্কৃতি তাদের মারধর করে বলে অভিযোগ। গতকাল যে কাল্লা চলে গেছিল, আমরা তো বাজারে যেমন ঘুরি, আমরা আগে মানে বহুদিন আগে থেকে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। কালকে বিকেলবেলা নাগাদ শুনলো নাকি কিছু লোক মানে আমাদের অপর গোষ্ঠীর লোক, যারা একটা সরকারি মানে ল্যান্ডের উপরে ধান চাষ করতে গিয়েছিল, ওখানকার গ্রামবাসীরা সেটা মানা করে। মানা করার পরে তারা বাড়ি চলে আসে, এইটা আমরা বিকেলবেলা শুনলাম। সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে আমরা বাজার আসছি, বাজার আসার সময় শুনলাম নাকি হাতবাড়ির পার্টি হয়েছে, বোম বলছে, বোমকে দিয়ে দিয়েছে, আমাদের পতাকা পুড়িয়ে দিয়েছে, ওরা নাকি বাবুকোটার লোকেরা সব বিজেপি করছে, এরকম একটা কথা আমরা বাজারে শুনতে পেলাম। এমতো অবস্থায় আমি সুগারের পেশেন্ট, আমি ওষুধ আনতে গিয়েছি, ওষুধ নিয়ে বেরিয়ে আসছি, দেখছি দুখান পুলিশ দাঁড়িয়ে আছে পাথরপুকুর বাজারে। পুলিশ দেখে আরও কাজকে এলাম, দেখছি ওসিও ছিল, ওসি তখন সামনে গাড়িয়ে ছেলে চলে গেল, পিছনে আছে হাজরাবাবু। হাজরাবাবু গাড়ি থেকে অবস্থায় আমরা বাড়ি আসার জন্য প্রস্তুত যে বাড়ি চলে যাবো, ওষুধ ওষুধ নিয়ে নিয়েছি। সে মতো অবস্থায় আমাকে ওই রসন মল্লিক আর সৈয়দ ভয়েন সালতালার গণেশ জনাকতের দুষ্কৃতির লোক আমাদেরকে ফেলে খুব মারতে থাকে আমাকে, ঠিক আছে, বলছে পাথরপুর আসবি কেন, ঘরে থাকবি তোরা, এই জায়গায় কী করতে আসবি, বিজেপি করা হচ্ছে নয় বাবুকোটার সময় বিজেপি করা হচ্ছে, মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে থাকে। সেখানে হাজরাবাবু নিজে পেজেন আছে, হাজরাবাবুর সাথে সকাল থেকে আমার একবারও দেখা হয়নি। উনি আমাকে বলছে তোকে যে কতবার বললাম বাড়ি যাওয়ার জন্য, তুই বাড়ি গেলি নি কেন? কে হাজরাবাবু? হাজরাবাবু একজন আমাদের জয়পুর থানার এসআই সাব ইন্সপেক্টর, উনি আমাকে 2 বার চড়ালেন। এমতো অবস্থায় আমরা বাড়ি গেলাম, বাড়ি থেকে এসে পাথরপুকুরে ট্রিটমেন্ট করালাম ওসির সাথে। ওসি বললো তোমার আগে ট্রিটমেন্টটা করবে যাও, আমরা সেমত অবস্থায় বিষ্ণুপুরে এসে হসপিটালে ট্রিটমেন্ট আছি এখন। এদের মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি আছে। কাদের লোক বলতে তৃণমূলেরই লোক, এবারে কোন গোষ্ঠী? হ্যাঁ, ওই কাজল জাকির, জাকিরের গোষ্ঠী। আমি এবারে এসে বলছে এখানে কী করছি বলে আর এসে তুম ছাতিটাই গিয়া কানা ঘুপ সমাজ দিয়ে দিল, দিয়া কান দ্বিতীয় আমি এবারে ধমকা ধরে পড়ে গেল। পিঠটাতে 4-5 জন মিলে মারধর করলো, বাকি আর একটা লোককে কে চিনছে মারধর করে দিল। কেন মারধর করলো? কেন আমরা বাবুগড়ের লোক অধিক এসে কে মারধর করেছে না কি করেছে কবে কি মেরেছে সেসব সম্বন্ধে আমি কিছু সেরকম জানিও না কিছু না। এবারে বাবুগড়ের লোক হিসেবে আমাদেরকে মারধর করলো 2-4 জনকে। কারা কারা মেরেছে আপনাকে? জাকিরের কোন কোন লোক চিনেন আপনি? গিয়া কানা হরিণশুলি বাড়ি, আর কসরে ভাইপো সব সাপু, আরও 2-3 জন ছিল, সবাইকে চিনতে পারিনি। কি করছিলেন তখন, কোথায় ছিলেন এক্স্যাক্টলি? আমি ওই আলাউদ্দিনের দোকানের সামনে মানে দাঁড়িয়ে আছি, তখন এবারে ওই ধারে যে ওই তোমার কেউ ওদিকে সাহায্য করছে ওই সব দোকানে ভিড় হাঁটাও দিয়ে, তারপর মোটামুটি ওখানে বলছে বাবু কটালের ঘরে ফিরে লোক আছে ওদিকে বার করে দাও, হ্যান ত্যান হাবিজাবি করছে, দিয়ে এবারে আচমকা এসে যখন আমি ওখানটায় দাঁড়িয়ে আছি, সৈয়দ ভাইন বেহেরপাড়ায় বাড়ি, ও বাংলা বাখান দিতে শুরু করে দিল। সেই সময় এসে গিয়া কানা মারধর করলো, তলপেটটাই ঘুষি চালিয়ে দিল, তারপরে আবার এই কান মুঠে দিয়ে দিল, তারপরে আরও 2-3 জন পেছনটাই ঘুপ সমাদ দিল। কী দিয়ে মারলো? কী দিয়ে মেরে? হাতে, এরকম ঘুপ সমাদ হাতে করে। আরও 2 জনকে খুব সমাদ দিয়েছে, কিন্তু আমি একাই এখানে, আমাকে আমার এই কানমুথরায় ঘুরছে, যন্ত্রণা করছে, এই কানমুথরায় বিরাট অসুবিধা হয়ে গেছে, সেই কারণে আমি ভর্তি আছি। মানে সকালবেলা ব্যবসায় বেরিয়েছি। পার্টি অফিসটা কাদের, আপনাদের বাবুকোটালের না জাকিরের? তৃণমূলের পার্টি অফিস ধরো এককালীন বাবুকোটালি পার্টি অফিস চালাতো, কিন্তু এখন ওই জাকিরের গোষ্ঠী চালাচ্ছে, কিন্তু এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওই পার্টি অফিসে কী হয়েছে না হয়েছে এসব কিছুই জানি না, কিন্তু সকালে বেরিয়েছিল মোটর সাইকেল নিয়ে ব্যবসায়ী বেরিয়েছিল, রামদিয়া বাজারতে ঘুরেছে পাথরপুকুরে জুড়েছি, সে সময় এবার মারধর করার পর বাড়িতে যাওয়ার তুলে নিয়ে গেল। বাড়িতে যাওয়ার পর জানলো বলছে এরম পার্টি অফিসে বম হাই ফেলা দিয়ে বলেছে কিনা যে বাবুকোড়ারের লোক এইসব কাজ করেছে, কিন্তু বাবুকোড়ারের লোক কোনোদিন করেও নি, এইসব বলতেও পারবো না।
এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অ্যাসিড হামলায় আহত হলেন এক ব্যক্তি। পূর্ব মেদিনীপুর জেলার সমবায় সমিতির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পঞ্চায়েতের সভাকক্ষে। পোল্ট্রি জাতীয় ডিম উৎপাদনে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো বাঁকুড়া জেলা প্রশাসন। বিজেপি বুথ কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো সোমবার। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করলেন হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।